প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে তৃণমূল কংগ্রেস কি এখন প্রচারের দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছে কারণ যেভাবে তারা প্রচারে নেমে পড়েছে আমরা কিন্তু অতীতে এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচার আমরা দেখিনি নির্বাচন এখন অনেকটা সময় বাকি রয়েছে কিন্তু এত আগে থেকে যেভাবে প্রচারে তারা নেমেছে তৃণমূল ভবন থেকে ধারাবাহিক ধারাবাহিকভাবে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে এবং সেখানে যারা বসছেন প্রত্যেকেই প্রায় একই ধরনের উদাহরণ দিয়ে কথা বলছেন কিন্তু সাংবাদিক সম্মেলন করছেন এবং সেই সাংবাদিক সম্মেলন কোন চ্যানেল কতটা কি দেখাচ্ছে তার থেকেও সেই দিকে ভরসারোপ না করে তারা কিন্তু সেটাকে লাইভ স্ট্রিমিং করা সোশ্যাল মিডিয়াতে নিজেদের উদ্যোগে লাইভ করা সেটা কিন্তু তারা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তিনিও প্রায় নিয়মিত বলা যায় নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করছেন সেখানে সরকারের কাজটা যেমন বলছেন তারই মাঝে মাঝে দলের কথাও তিনি বলে ফেলছেন এবং আমরা দেখছি তাকে বিভিন্ন জেলাতে প্রশাসনিক বৈঠক করতে এবং কোথাও কোথাও দলের কর্মীসভা করতে জনসভা করতে এবং এখন যেটা আমরা দেখছি তাকে অনেকটা কল্পতরুর ভূমিকায় নানান প্রোগ্রাম কর্মসূচি নানান উদ্যোগের কথা তিনি ঘোষণা করছেন একেবারে সরকারি কাজকর্মগুলোকে দুয়ারে দুয়ারে পৌঁছে এরকম একটা নাম করে সরকারি প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছানো অন্তত প্রচারের ক্ষেত্রে সেটা যাতে কাজে লাগে যা দুয়ারে দুয়ারে সরকার এই রকম একটা উদ্যোগ নিয়েছে সেখানে মাইকিং করা হচ্ছে এলাকাতে প্রচার হচ্ছে এটাও এক ধরনের প্রচার এবং সেই সঙ্গে আমরা দেখছি যে তার একেবারে ঘরের ছেলে যুব নেতা অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু ময়দানে নেমে পড়েছেন অনেক দিন পর লোকসভা নির্বাচনের পর তাকে সেইভাবে দেখা যেত না তিনি বজবাজে সভা করেছেন এবং তিনি আরও অন্যান্য জায়গায় সভা করছেন আরামবাগে দশ তারিখে আসার কথা সুতরাং এইভাবে তাকেও কিন্তু ময়দানে নামানো হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তার মতো করে যা কর্মসূচি নিচ্ছেন সেটাও খানিকটা বলা যায় তৃণমূল কংগ্রেসের প্রচার না হচ্ছে তার থেকে বিজেপির ফোকা প্রচারটাকে ডিসপ্রকাশ করে রেখেছেন এবং দলের একাধিক নেতা নেত্রীকে একেবারে প্রচারের আলোই নামিয়ে দেওয়া হয়েছে যেটা অতীতে কখনো দেখা যেত না এখন সবাই বক্তব্য রাখছেন সব বিষয়ে যা প্রশ্নই করাবে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেইভাবেই আমরা দেখছি অনেককে কিন্তু এবং আবার কোনো কোনো নেতাকে একবার নামিয়ে দেওয়া যেমন কল্যাণ ব্যানার্জিকে হয়তো বলে দেওয়াই হয়েছে যে আপনি শুধু কথা বলে যান যা বিতর্কিত কথা বলবেন বলবেন আমরা সামলে নেবো শুধু যা ইচ্ছা তার মতো করে তিনি বলে যাচ্ছেন কেউ কেউ বলছেন তিনি যেন নতুন করে অনুব্রত মণ্ডল হতে চাইছেন ওদিকে অনুব্রত মণ্ডল তো রয়েইছেন নানানভাবে তিনি মন্তব্য বক্তব্য এখনও রাখছেন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যেটা যে প্রচারের দিকটা তৃণমূল কংগ্রেস যেন একেবারে ঝাঁপিয়ে পড়েছে বলা যায় এখন সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন খুললেই কোনো না কোনো জায়গা থেকে লাইভ বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা বা নেত্রী অথবা কোনো প্রজেক্টের উদ্বোধন হচ্ছে অথবা কোনো প্রকল্পের ঘোষণা হচ্ছে আর তা না হলে তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল ভবন সেখানে বসে ওই একই কথা সেই কথাই কিন্তু সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে আর ইদানিংকালে আমরা এটাও দেখছি যে যেখানে যা বক্তব্য রাখছেন সেখানে হঠাৎ করে রবীন্দ্রনাথ নজরুল সাহিত্য জগতের লোকজন নেতাজি থেকে স্বাধীনতা সংগ্রামী তাদের নামগুলো বারবার উঠে আসছে মানে উন্নয়নের কথাও যেমন হচ্ছে সেখানে আবার বাঙালি বাঙালিয়ানা বা এই ধরনের কথাগুলোও কিন্তু বারবার উঠে আছে সব মিলিয়ে যে একটা মিডিয়ার যে জায়গাটা এনগেজ করে রাখতে হবে এনগেজ করে রাখতে হবে যাতে করে কারণ মিডিয়া মানে টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল রয়েছে তারা তো কিছু না কিছু খবর দেখাবেই সকালে উঠে এডিটারকেও ভাবতে হয় যে আমি আজকে কী কী খবর দেখাবো সেখানে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের কোনো খবর নেই তখন তাকে জায়গাটা ভরাট করতে হবে তখন অন্যদের খবর খুঁজে বার করতে হয় সুতরাং আগে ভরাটের জায়গাটা করে দাও এই যে একটা প্ল্যান এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্ল্যান এটা জলের মতো পরিষ্কার যে প্রশান্ত কিশোর যাকে নিয়োগ করা হয়েছে কারণ তার কাজটাই তো এইটা যে সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি করা মিডিয়াকে কীভাবে ডাইভার্ট করতে হবে এই বিষয়টা আমরা তার লক্ষণটা যা দেখছি এবং ইদানিংকালে আমি বিশেষ করে যদি গত দু সপ্তাহ ধরে দেখা যায় তাহলে কিন্তু এটুকু বলতে হবে দর্শক আমরা বুঝতে পারছেন যত খবর প্রকাশ্যে আসছে তার অধিকাংশ কিন্তু তৃণমূল কংগ্রেস রিলেটেড তাদের বিতর্কিত থাক তাদের বিরুদ্ধে প্রশ্ন থাক যাই থাক কিন্তু খবর হচ্ছে তৃণমূল কংগ্রেসের রিলেটেড তৃণমূলের নেতা নেত্রীরা কী বলছেন এই সব আর তার সঙ্গে শুভেন্দুর সঙ্গে একটা দরজা আছেই এই বিষয়টা নিয়ে কিন্তু যাই হোক এটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে প্রচারের দিক দিয়ে বিশেষ করে লাস্ট দু থেকে তিন সপ্তাহ অনেকটা কিন্তু এগিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে কথাগুলো আগে মানুষের কাছে মানে কানে পৌঁছাতো না সেখানে এতবার বাজানো হচ্ছে বিভিন্ন রকমভাবে কখনো তৃণমূল ভবন থেকে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনো দুয়ারে দুয়ারের মাইকিং প্রচার কখনো বা সোশ্যাল মিডিয়াতে নানান পোস্ট এইসব করে করে এত বাজানো হচ্ছে যে মানুষ হয়তো একটা সময় বিশ্বাস করবেন তা হতেও পারে কারণ তাকে কাউন্টার করে তো তারা কেউ কিছু বলছেন না এবার আমরা আসছি বিজেপির যে কথাতে যে তৃণমূল কংগ্রেস যখন এত কথা বলছে তাকে কাউন্টার করার মতো আমরা তো কই দেখছি না যে বিজেপির মধ্যে সেই ধরনের কোনো উদ্যোগ লিফলেট বিলি করে কোথায় কি পৌঁছালেন কোথাও আপনি বিডিও অফিসে গিয়ে আপনারা হয়তো কর্মসূচি বিক্ষোভ দেখাচ্ছেন কোথায় কিন্তু কাউন্টার করার মতো পাল্টা প্রেস কনফারেন্স যে এক তৃণমূল কংগ্রেসের যারা এই কথা বলছেন তার পাল্টা আপনাদের আমরা দেখছি যে বিজেপির বিজেপির তো কেন্দ্রীয় সরকার চলছে আর এখানে যত যা কথা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এগেনস্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার যে কথা বলছে ততগুলো তার মধ্যে কতগুলো কথা পরে মুখস্থ হয়ে গেছে একটা হচ্ছে আমফানে কোনো টাকা দেয়নি আমফানে কোনো টাকা দেয়নি কোভিডে কোনো টাকা দেয়নি যখন এই কথা বলছেন এবং এটাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যেটুকু দিচ্ছেন ও তো আমাদের পাওনা অ্যাডভান্স আমরা এত টাকা পাই তাহলে আমরা যখন এত টাকা পাই বলছেন এবং তিনি বারবার বলছেন বারবার একই কথা বারবার বলছেন কই আমরা দেখছি না যে বিজেপির তরফ থেকে অর্থাৎ তাদের সরকার যেহেতু চলছে কেন্দ্রে তারা যুক্তি দিয়ে কোথাও একটা বলছেন যে যে পাওনা টাকা কী করে বলছেন এই দেখুন না এই রাজ্যে এত টাকার ব্যাপার এই রাজ্যে এই রকম রয়েছে আপনি কী করে বলছেন দেখুন না এই রাজ্যে এত টাকা দিয়েছে এই রাজ্যে এত টাকা দিয়েছে আমরা সেই পরিসংখ্যানগত তথ্যভিত্তিক কাউন্টার বিজেপির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি ইউকো পার্কে যান মর্নিং ওয়াকে কিছু কথা বলেন বক্তব্য রাখেন টোটালটাই মন্তব্যভিত্তিক মন্তব্যভিত্তিক কিন্তু টেকনিক্যালি যে মানুষের মনে বিশ্বাসটাকে অর্জন করতে গেলে তথ্যভিত্তিক তথ্য দিয়ে ডকুমেন্ট প্লেস করে সাংবাদিক সম্মেলন করা এটা কিন্তু আমরা অন্তত দেখছি না যতটা দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাকে কাউন্টার করে আমরা দেখছি না শুধু তারা বিজেপির নেতারা কিছু গরম গরম কথা বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন তথ্য দিয়ে এত কথা তারা বলার চেষ্টা করছেন বা তথ্য ছাড়াই যখন মন গড়া কথা বলছেন তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে যে তথ্য রয়েছে সেটা তো কমসে কম বলার চেষ্টা করুক বিজেপি সেটাই তারা কোথায় বা সেটা করছে এই যে যেখানে বলা হচ্ছে যে আমাদের থেকে সব টাকা নিয়ে চলে যাচ্ছে আবার আমাদের কি দিচ্ছে অ্যাডভান্স এটাই কি পলিসি তাহলে পলিসিটা কি পারে কেউ ওইভাবে টাকা নিয়ে যেতে এরকম করে পারে তাহলে নিশ্চয়ই পলিসি আছে সেই পলিসিটা ব্যাখ্যাটা কোথায় করছে এখানে আলুর দাম বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের বলবেন না আলুর দাম বেড়েছে সব কেন্দ্র সব নিয়ে নিয়েছে কেন্দ্র কৃষি বিল এনেছে এক্ষুনি সব নিয়ে নিয়ে নিয়েছে কৃষি বিলটা কী কোর্ট পর্যায়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছেন কেন্দ্র নিয়ে নিয়েছে একাধিক জায়গায় বলেছেন যে কেন্দ্র সব নিয়ে নিয়েছে আমাদের কাছে আলুর দাম বাড়ানোর কথা বলবেন না তার কাউন্টার কোথায় যুক্তি দিয়ে কথা বলার লোক কোথায় বিজেপির যে না কৃষি বিলটা এখন এই পর্যায়ে রয়েছে এক্ষুনি কি করে সব এর মধ্যে আলু সব চলে গেল আপনি এ কথা বলছেন এই কথাটা বিশ্বাস হবে কি করে আমরা কিন্তু সেটাও সেই কাউন্টার দেখছি না প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতা নেত্রীরা দিন বসে কেন্দ্র সরকারের নানান বিষয়ে কথা বলছেন আর তার কাউন্টার করে যেটা আমরা অতীতে দেখতাম আমরা দেখেছি যখনই বামেরা যখন পরিবর্তন আসেনি যখন বামেরা কোনো সাংবাদিক সম্মেলন করতেন বামের নেতার আলিমুদ্দিন স্ট্রিটে আমাদের একটা টিম মিডিয়ার একটা টিমকে তৃণমূল ভবনে গিয়ে বসে থাকতেন যে কিছু বললে পাল্টা বলবেন আবার ঠিক উল্টোটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন কোনো সাংবাদিক সম্মেলন করা হচ্ছে ওখানে আলিমুদ্দিন স্ট্রিটের লোকজন বসে রয়েছেন যে সঙ্গে সঙ্গে সেখানে কাউন্টার বলবেন আর এখানে হচ্ছে যে বলা হচ্ছে দিলীপ ঘোষ যদি কোথাও সেই সময় বক্তব্য রাখেন কোনো মঞ্চে কোনো সভায় তাহলে হয়তো কথা হলো আর তা নাহলে সেই পরের দিনে মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ ঘোষ কী বলবেন সেটা দেখতে হবে এইটা এই এই এতটা বিষয়টা কেন আমাদের প্রশ্ন একটাই যে এতটা কাউন্টার টেকনিক্যালি বিজেপিকে লোকেরা বলেন যে অনেক টেকনিক্যাল দল অনেক তথ্য রয়েছে ডকুমেন্ট দিয়ে কথা বলেন তাহলে কেন্দ্রে তো এত বিরুদ্ধে কথা বলেছে সেই ডকুমেন্ট প্লেস করে কেন তারা বলতে পারছে না দুটো কারণ যে তারা কি গুরুত্ব দিতে চাইছে না যে যা বলছে বলুক ভোট এখন অনেক বাকি রয়েছে আমরা আসল সময়ে খেলায় নামব আর নাকি তারা এটা যেটা বলতে চাইছেন যে ও আমরা জিতে গেছি তো মানুষ তো ভোট আমাদেরকে দিয়ে দিবে অর্থাৎ ক্ষমতায় আমরা এসে যাব সুতরাং যা বলছেন বলুন অর্থাৎ তারা কি ভেবে নিয়েছেন যে আমরা ক্ষমতায় এসে গেছি ক্ষমতায় আসতে আসতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা সময় পার হতে হয়েছে একটা সময় এসেছিল মনে হয়েছিল যে এখন এবার নয় তার কোনোবারই হবে না কিন্তু হয়নি হয়নি সুতরাং যারা ক্ষমতায় থাকে তাদের মেশিনারি থাকে সুতরাং যতই এইসব কথা বলা হোক যদি বিজেপি যেভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে খেলার যতটা জায়গা করে দিচ্ছে তাতে আমাদের হয়তো কোথাও একটা আমাদের মনে হচ্ছে বা অনেকে বলছেন যে বিজেপি যেন কোথাও একটা আলগি দিচ্ছে মানে আলগা দিয়ে দিচ্ছে যে যা করছে করুক যা করছে করুক কিন্তু যারা রাজনৈতিক মহলে যারা রয়েছেন যারা এটা নিয়ে চর্চা করেন তারা বলছেন যে মানুষের মনে কিন্তু নতুন করে একটা ছাপ ফেলার চেষ্টা করছে বা এটা কোথাও একটা যেন মনে হচ্ছে যে ভোট কথাটা কী হবে সেটা পরের বিষয় কিন্তু মানুষের মনে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন তৃণমূল নেতা নেত্রীরা এবং তারা যেভাবে একের এক কথা বলছেন দেখবেন একই কথা যদি বারবার বলা হয় না মানুষের মনে একটা বিশ্বাস এসে যায় যে এরা এতবার বলছে কই বিজেপি তো সে অর্থে কিছু বলছে না তাহলে কি সত্যি এটা আমাদের এটা মনে হয়েছে কারণ আমরা গত দু তিন সপ্তাহ ধরে দেখছি তৃণমূল কংগ্রেসের ভূমিকা এবং বিজেপির ভূমিকা বিজেপির বাইরে থেকে অবজারভার আসছেন সেটা নিয়ে হইচই সেটাকে নিয়েও এমনভাবে প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস যে কোথাও একটা তাদের আসার বিষয়টাকে নিয়ে যেন একটা প্রচার হচ্ছে কিন্তু তাকে কাউন্টার করার জন্য একা দিলীপ ঘোষ আর কয়েকজন হয়তো টুকটাক মন্তব্য করছেন কিন্তু যেভাবে বিরোধীরা ইস্যু পেয়ে যাচ্ছে হাতে গরম ইস্যু কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যেন বিজেপির মধ্যে কোথাও একটা খেয়েই হারিয়ে যাচ্ছে একটা কথাই অনেকে বলছে তারা হয়তো ভেবেই নিয়েছেন আমরা ক্ষমতায় চলে এসেছি কিন্তু এতটা সহজ এতটা হালকা দিলে কি আদৌ তারা ক্ষমতায় আসতে পারবে দু হাজার একুশের নির্বাচনে তার সঙ্গে আরও অনেক ফ্যাক্টর কাজ করবে বামেরা শুভেন্দু অধিকারী অনেক কিছু ফ্যাক্টর কাজ করবে কি হতে পারে আমরা আজকে একটা বিষয় নিয়ে অনেক দিন পর আমরা ভাবছিলাম যে এটা একটা আলোকপাত করা দরকার যে রাজনীতির রাজনৈতিক সমীকরণ বা কোন দিকে এগোচ্ছে বা তৃণমূল কংগ্রেস যেভাবে অল আউট নেমে পড়েছে রাস্তায় এটার ক্ষেত্রে বিজেপি কীভাবে কাউন্টার করছে এবং প্রচারের দিক দিয়ে এখন সত্যি কারা এগিয়ে রয়েছে দর্শক কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে